আপনার সাথে আমরা বাড়িওয়ালার লেনদেন নিয়ে কোনো সমস্যা চলছে? হ্যাঁ, বাড়িওয়ালা আমার কাছে 20,000 টাকা অগ্রিম চেয়েছে। আবার এও জানিয়েছেন আমার কাজিন শিল্পে নাকি বৌদ্ধ সমাজের ভেতরেই পড়েন। মিস্টার সুইত, আপনি ভুলে যাবেন না, সেনটা একজন দেহ ব্যবসায়ী। দেহ ব্যবসা করে সে জীবন ধারণ করে। সমাজে তার অবস্থা খুবই নিচু, আর সেই কারণেই বাড়িওয়ালার সাথে তার একটা সমস্যা হতেই পারে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো লাভ হবে।